হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল জবলেস সোসাইটি। তো আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট জিকে কোয়েশ্চেনে আলোচনা করব, যেগুলি ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর, এক্সাইজ ডিপার্টমেন্ট, কনস্টেবল এবং ফায়ার অপারেটর এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা যাক কী আছে। তো ফার্স্ট কোয়েশ্চেন আছে ডিস এরিয়াল, এক ধরনের কী ডিস এরিয়াল? এক ধরনের হচ্ছে উপবৃত্তাকার প্রতিফলক, প্রতিফলক মানে যেখান থেকে প্রতিফলন ঘটে। নেক্সট দুয়ের কোয়েশ্চেন, দূরের জিনিস দেখতে কোন লেন্স ব্যবহার করা? দূরের জিনিস দেখতে অবশ্যই উত্তল লেন্স ইউজ করা হয়, ঠিক আছে, কনভেক্স। নেক্সট, নিচের কোনটি লাফিং গ্যাস? লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড বা N2O, সংকেত হচ্ছে N2O, নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, অপশান এ। নেক্সট, নিচের কোনটি বায়ুর চেয়ে হালকা গ্যাস? নিচের কোনটি বায়ুর চেয়ে হালকা গ্যাস? এটা অ্যান্সার হচ্ছে অপশান এ, হাইড্রোজেন গ্যাস হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস। বলয় পরীক্ষার সঙ্গে যুক্ত অ্যাসিডটির নাম কি? বলয় পরীক্ষার সাথে যুক্ত অ্যাসিডটির নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড, অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখুন, নেক্সট কোয়েশ্চেন আছে এরোপ্লেনের চাকায় কোন গ্যাস ভরা থাকে? এরোপ্লেনের চাকায় ভরা থাকে নাইট্রোজেন গ্যাস, ওকে, অপশান সি। নেক্সট, অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়াল। নেক্সট কোয়েশ্চেন কী আছে, নিচের কোনটি কলিচুনের সংকেত? CaOH হোল্ড, অপশান ডি, মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কলিচুনকে বলা হয় CaOH হোল্ড, অপশান ডি। ক্যালসিয়াম অক্সাইড কাকে বলা হয়? ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে পোড়াচুনকে বলা হয়, অপশান এ, পোড়াচুন। নেক্সট কোয়েশ্চেন, কুইনাইন, নিকোটিন প্রভৃতি এগুলো কী? এগুলো হচ্ছে উপাক্ষার, ওকে, অপশান ডি, উপাক্ষার। নিচের চারটি মৌলের মধ্যে কার আণবিক সংখ্যা সবচেয়ে কম? কার্বনের আণবিক সংখ্যা সবচেয়ে কম। নেক্সট, ট্রান্স অ্যাকশনাল অ্যানালাইসিস কথাটি কিসের সঙ্গে যুক্ত? পদার্থবিদ্যার সাথে যুক্ত। নিজের কোনটি ন্যাপথলিন? ন্যাপথলিনের সংকেত কোনটি? C10H8, অপশান এ, C10H8 ন্যাপথলিনের সংকেত। নেক্সট, রক্ততন্ত্রণে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন কে, যেটার সংকেত রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন, ওকে। গয়টার কিসের অভাবে হয়? গয়টার বা গলগণ্ড রোগ হয়, অপশান সি, আয়োডিনের অভাবে, আয়োডিনের অভাবে। নেক্সট, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে, নিউক্লিয়াস। ডিএনএর ক্ষেত্রে কোনটি সঠিক নয়? ডিএনএর ক্ষেত্রে অপশান ডি, ইউরাসিলটি সঠিক নয়। কেন ইউরাসিল সঠিক নয়? ডিএনএতে চারটে নাইট্রোজেন বেস থাকে, সেই চারটে নাইট্রোজেন বেস হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন বা থিয়ামিন। এই থাইমিন বা থিয়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে আরএনএতে, তো ইউরাসিল ডিএনএতে থাকে না, ইউরাসিল থাকে আরএনএতে, তাই না অপশান বি আনসার। নেক্সট, মার্কারি মানে হচ্ছে পারদ, পারদের বিষক্রিয়ার ফলে যে রোগটা ঘটে সেই রোগটার নাম হচ্ছে মিনামাটা ডিজিজ, অপশান এ। নেক্সট, খাদ্য শৃঙ্খলের প্রথমে কোনটি অবস্থান করে? খাদ্য শৃঙ্খলের প্রথমে অবস্থান করে উৎপাদক, মানে যে খাবার উৎপাদন করে, যেমন হচ্ছে সবুজ উদ্ভিদ, তারপরে থাকে যারা হচ্ছে খাবার খায় প্রথম সারি, তারপরে সেকেন্ড সারি হচ্ছে যারা হচ্ছে ওই প্রথম সারির উপর নির্ভরশীল করে থাকে। নেক্সট, কুড়ি দেওয়ার কোশ্চেন, আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন, অপশান এ। হেপাটাইটিস রোগে শরীরের কোন অংশে প্রাদুর্ভাব ঘটে? অবশ্যই অপশান সি, যকৃতে বা লিভারে হেপাটাইটিস অচক্রি ঘটে, হেপাটাইটিস একটা ভাইরাস ঘটিত ডিজিজ, ওকে। নিউক্লিয় সংযোজনের একটি উদাহরণ হলো অপশান সি অ্যান্সার হবে, এটা অপশান ডি লেখা রয়েছে, এটা অপশান সি অ্যান্সার হবে, কারণ অপশান এ, বি দুটোতে নিউক্লিয় সংযোজন ঘটে, সংযোজন ঘটে সূর্য এবং হাইড্রোজেন বোমা দুটোর ক্ষেত্রে নিউক্লিয় সংযোজন ঘটে, দুটো হালকা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটা বিশাল পরিমাণে শক্তি উৎপন্ন করে, যেটা 7 গুণ বেশি শক্তি একটা নিউক্লিয়ার পরমাণু বোমার থেকে, ঠিক আছে। নেক্সট, জার্মান সিলভারে কোন ধাতু অনুপস্থিত? জার্মান সিলভারে সিলভার অনুপস্থিত থাকে, নামেই জার্মান সিলভার, বাটিতে কোনো সিলভার থাকে না, তামা, দস্তা এবং নিকেল দিয়ে এটা তৈরি হয়। নেক্সট, পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কোনটি? পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনের জন্যই পদার্থের বিভিন্ন রকম ধর্ম পরিলক্ষিত হয়। সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম, সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে হিলিয়ামের ওয়েটই সবচেয়ে হালকা হয়। ভরের নিত্যতা সূত্রটি কী আবিষ্কার করেন? ভরের নিত্যতা সূত্র আবিষ্কার করেন অপশান সি, ল্যাভোয়েসিয়ার। একটি এককভিহীন রাশির নাম কি? তুল্যাঙ্ক ভর, অপশান এ, তুল্যাঙ্ক ভর। ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত জৈব যৌগটির নাম কি? অপশান বি, সাইট্রিক অ্যাসিড। ক্রেবস চক্রে উৎপন্ন জৈব যৌগটির নাম হচ্ছে অপশান সি, সাইট্রিক অ্যাসিড, ওকে। নেক্সট, লাল রং শনাক্তকরণে অক্ষমতাকে কী বলে? লাল রং শনাক্তকরণে অক্ষমতাকে কী বলা হয়? তো এটির অ্যান্সার হচ্ছে অপশান এ, প্রোটানোপিয়া, প্রোটানোপিয়া, ওকে, প্রোটানোপিয়া। নেক্সট, মানব দেহের সবচেয়ে বড় স্নায়ুটি হলো কি? অপশান এ, সায়াটিক স্নায়ু, সায়াটিক। নেক্সট, বিহু কোন রাজ্যের উৎসব? বিহু হচ্ছে অসমের একটা ড্যান্স, ওকে, বিহু হচ্ছে অসমের উৎসব। নেক্সট, দ্য লিটিল কর্পোরাল কাকে বলা হয়? দ্য লিটিল কর্পোরাল বলা হয় অপশান বি, নেপোলিয়ানকে, নেপোলিয়ানকে বলা হয় দ্য লিটিল কর্পোরাল। নেক্সট, কোনটি ভারতের মশলার শহর বলা হয়? এটি অ্যান্সার হচ্ছে অপশান ডি, কোজিকোড, কোজিকোড, ওকে, অপশান ডি। নেক্সট, বাইট, বাইট অ্যাকচুয়ালি কি? 8 বিটের সমন্বয় গঠিত, 1 বাইট, ওকে, 8টা বিট নিয়ে তৈরি একটা বাইট। নেক্সট, মাইকেল জ্যাকসনের আত্মজীবনীর নাম কি? মাইকেল জ্যাকসনের আত্মজীবনীর নাম হচ্ছে মুনওয়াক, ওকে, অপশান এ, মুনওয়াক। নেক্সট, আইস হকি খেলার মাঠের নাম কি? আইস হকি খেলার মাঠের নাম কি? অপশান ডি, রিঙ্ক, ওকে, রিঙ্ক। জন্ডিস হলে কোন অঙ্গটি আক্রান্ত হয়? অবশ্যই যকৃত, অপশান সি। তরুণের স্বপ্ন বইটি কার লেখা? অপশান সি, নেতাজি সুভাষচন্দ্র বসু, তরুণের স্বপ্ন লেখা নেতাজি সুভাষচন্দ্র বসুর। কানাডার জাতীয় খেলা হলো? অপশান ডি, আইস হকি, কানাডার জাতীয় খেলা আইস হকি। গুপি গাইন বাঘাবাইন ছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন? অপশান বি, রবিশঙ্কর। কোনটি হাইড্রোজেনের শোষক নয়? কোনটি হাইড্রোজেনের শোষক নয়? অপশান এ, সোডিয়াম। নেক্সট,
চিলির রাজধানীর নাম কি? অপশান ডি সান্টিয়াগো। ওকে, সান্টিয়াগো। মহানগরের লোকসংখ্যা হবে কত? একটা মহানগর হতে গেলে তার লোকসংখ্যা কত হতে হবে? তো এটি অ্যান্সার হচ্ছে অপশান ডি 10 লক্ষের অধিক, 10 লক্ষের অধিক লোকসংখ্যা হতে হবে। নেক্সট, ওয়ার্ল্ড টাইগার ডে কোন দিনটিতে পালিত হয়? অপশান এ 29শে জুলাই। নেক্সট 45 কোশ্চেন, কোন শহরকে ইতালির ডেট্রয়েট বলা হয়? এটির অ্যান্সার হচ্ছে তুরিন, অপশান ডি তুরিন। 46 কোশ্চেন, 38 নম্বর প্যারালাল আছে কোথায়? 38 নম্বর প্যারালাল কোথায় আছে? অপশান ডি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মাঝে আছে 38 নম্বর প্যারালাল। নেক্সট, ভারতের কোন রাষ্ট্রপতি সর্বাধিককাল পদ অলঙ্কৃত করেছেন, মানে সবচেয়ে বেশি টাইম রাষ্ট্রপতি হিসেবে ছিলেন? অপশান এর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ওকে, নেক্সট কোশ্চেন, কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়? টিপু সুলতানের মৃত্যু হয় অপশান ডি চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ, চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ। 49 কোশ্চেন, পৃথিবীর গ্রহণতম অরণ্য কোনটি? গ্রহণতম অরণ্য কোনটি? অপশান এ সেলভা। ওকে, নেক্সট, পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত? কেরলে অবস্থিত। আজকের 50টা ইম্পর্টেন্ট কোশ্চেন কমপ্লিট হলো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।